যাই হোক, মেয়েটা মরুভূমিতে চলে আসছে, তো মেয়েটার পানির তৃষ্ণা পাইছে। তো এখন এখানে একটা থলে দেখা যাচ্ছে, থলের ভেতরে বোধ হয় পানি আছে। তো ও ভাই, থলেটা নিলাম কিন্তু একটা কাক এসে থলেটা নিয়ে চলে গেল, তার মানে অপশনটা ভুল ছিল। তো আবার চেষ্টা করে দেখি। তো মেয়েটার পানির তৃষ্ণা পাইছে, তো এখানে মাটি খুঁড়ে পানি বের করতে হবে। ও মাটি খুঁড়ে পানি বের হইতেছে, তো এই পানি খেয়ে তৃষ্ণা মিটালো। এখন সামনে যাও, সামনে সামনে কি বিপদ আসে দেখা যাক। ও ভাই, সামনে মরুভূমিতে একটা সাপ চলে আসছে, এখন সাপের হাত থেকে বাঁচতে হবে। তো এখানে একটা বাঁশির মতো কিছু আছে, বাঁশিটা বাজিয়ে সাপটাকে, ও ভাই এগুলো তো অনেকগুলো সাপ চলে আসছে বাঁশির আওয়াজ শুনে। তো সাপ চলে আসছে মরুভূমির ভেতরে, তো আমি এখানে একটা বাঁশি আছে, এখানে একটা কি মুখোশের ভেতর মাস্কের মতো আছে, তো এটা ব্যবহার করে ও ভাই সাপের মুখটা বাইদা দিলাম। তো সাপের হাত থেকে মেয়েটা এই যাত্রায় বাইচে গেল। তো সামনে দেখা যাক কী আছে বিপদ। ও ভাই, টর্নেডো চলে আসছে সামনে, তো এখানে একটা মাস্ক দেখা যাচ্ছে আর একটা শাবল দেখা যাচ্ছে। তো আমি শাবলটা ব্যবহার করে মাটির নিচে চলে যাব, টর্নেডো শেষ হলে তারপর। ও ভাই, মাটির নিচ থেকে আবার চলে যাইতেছে নাকি? ও ভাই, মাটির নিচ থেকে সুড়ঙ্গ কইরা তারপর সামনে এসে পড়ছে, টর্নেডোর হাত থেকে এই যাত্রায় বেঁচে গেল। তো সুড়ঙ্গের ভেতরে চলে গেল। তো এখানে সুড়ঙ্গের সামনে দিয়ে যাচ্ছে, সামনে পথে কাটা বর্ষার মতো কিছু আছে, তো আগুন জ্বালাবো, এখানে আগুন জ্বালাই দিই। ও ভাই, বর্ষাগুলো গায়েব হয়ে গেল। তো রাস্তা ক্লিয়ার দেখা যাক সামনে গিয়ে। তো সামনে চলে আসলাম, এখানে একটা দরজা দেখা যাচ্ছে, দরজাটা ওপেন করতে হবে। দরজাটা ওপেন করার জন্য আমি এখানে একটা পালক দেখা যাচ্ছে আর একটা বক্সিং গ্লোভস, তো আমি পালকটা ব্যবহার করব না, বক্সিং গ্লোভস, বক্সিং গ্লোভসটা ব্যবহার করে দেখি। ও ভাই, দরজাটা ভাঙার চেষ্টা করতেছে কিন্তু কাজ হলো না, তো আমাকে পালকটা ব্যবহার করতে হবে। দেখি পালকটা ব্যবহার করে, ও এখানে, ও ভাই পালকের ওজন বেশি ছিল, স্কেলটা নিচে নামছে। তো ও ভাই, সামনে একটা মমি চলে আসছে, তো মমির হাত থেকে কীভাবে বাঁচতে হবে? এখানে একটা বরফের টুকরো দেখা যাচ্ছে আর একটা বিড়াল, কালো বিড়াল, কালো বিড়াল দিয়ে দেখি মমিটা বোধ হয় ভয় পাবে। ও ভাই, মমি তো একদম ভয়ের চোটে মরে গেছে, অবশ্য মরা জিনিসই মরবে কি আর। তো এখানে একটা গ্রেনেড দেখা যাচ্ছে আর একটা মাশরুম, মাশরুম দিয়ে কী হবে জানি না, গ্রেনেড মেরে দেখি। ও ভাই, গ্রেনেড তো আমার উপরেই ফাইটে গেছে, তো এই অপশনটা ভুল ছিল। তো সামনে চলে আসলাম, সামনে কোথায় যাওয়ার কোনো রাস্তা দেখতেছি না, উপরে একটা পাইপ আছে, তো পাইপটার ভেতরে থেকে যেতে হবে বোধহয়। তো আমার হাতে দুটো অপশন আছে, গ্রেনেড আর মাশরুম, তো আমি মাশরুমটা ব্যবহার করে দেখি। ও ভাই, মাশরুমটা খেয়ে ফেলাইলো, মাশরুমটা খেয়ে মেয়েটা বড় হয়ে গেল, তো পাইপের ভেতর থেকে চলে আসলো উপরে। তো ভাই, এখানে অনেকগুলো হাড়গোড় দেখা যাইতেছে। ও ভাই, এটা একটা মানুষ খেকো গাছ দেখা যাইতেছে, তো এটাকে আমাকে চিকেন মনে করে কল্পনা করতেছে। তো এর হাত থেকে বাঁচতে হলে কীটনাশক ব্যবহার করে দেখি। ও ভাই, কীটনাশকে কাজ হইল না। ও ভাই, এটা আবার কেমন গাছ, কীটনাশকেও গাছটা মারলো না ভাই, লজিকলেস গেম। তো এটা কি দেখা যাক, এটা কি ভাই, এটা কি চুইনগাম নাকি? ও ভাই, চুইনগাম চাবে বেলুন ফুলাইতেছে। তো সামনে অন্ধকার অনেক, একটা দেয়াল ভাঙা দেখা যাচ্ছে। তো আমি এখানে একটা বাদুড়ের মতো কিছু দেখা যাচ্ছে আর একটা হাতুড়ি, তো আমি হাতুড়ি ব্যবহার করে দেখি বাকিটাও ভাঙতে পারি কি না। ও ভাই, ভাঙছে, কিন্তু ভাইয়া মেয়েটার উপরেই পাথরটা পড়ছে, মেয়েটা তো চিটপাটাং, তো আবার নতুন করে শুরু করতে হবে। তো দেখা যাক, তো আমার হাতে দুইটা অপশন, হাতুড়ি আর বাদুড়ের মতো কিছু একটাই, তো আমি বাদুড়টা ব্যবহার করে দেখি। ও ভাই, জাদুর একটা কিছু ছিল, তো মেয়েটা বাদুর সাইজে ওই ফাঁকা দিয়ে চলে আসছে, কিন্তু সামনে রাস্তা ভাঙা, যাওয়ার কোনো অপশন নাই। তো আমি এখানে বরফটা ব্যবহার করে দেখা যাক পানিটাকে বরফ বানানো যায় কি না। ও রাস্তা ক্লিয়ার, শক্ত হয়ে গেছে বরফটা, তো রাস্তার ওপারে চলে আসলাম। তো বন্ধুরা, গেমটি ভালো লেগে থাকলে ফলো করে আমাদের সাথেই থাকো।